দিল্লির বিরুদ্ধে কেকেআরের হয়ে ডেবু করতে চলেছে দুই প্লেয়ার। ম্যাচের আগেই বড় সিদ্ধান্ত কলকাতার নাইট রাইডার্স টিমের, পরপর ম্যাচ হারার পর অবশেষে দলে পরিবর্তন করতে বাধ্য নাইট রাইডার্স টিম। পাঁচ ম্যাচের মধ্যে যে দুটি ম্যাচ জিতেছে কেকেআর সেগুলি ইন্ডিভিজুয়াল পারফরমেন্সের উপর নির্ভর করে, অর্থাৎ আরসিবির বিরুদ্ধে শার্দুল ঠাকুর ও গুজরাটের বিরুদ্ধে রিঙ্কু সিংয়ের পারফরমেন্সের উপর নির্ভর করে ম্যাচ জিতেছিল কেকেআর। অর্থাৎ এখনও টিম এফোর্ট দেখা যায়নি কেকেআর টিমের, আর এজন্যই তিনটি ম্যাচ হারতে হয়েছে কেকেআরকে। তাই দিল্লির বিরুদ্ধে একাদশে বড় পরিবর্তন করতে চলেছে কলকাতার নাইট রাইডার্স টিম। সো হ্যালো ফ্রেন্ডস, আজকের এই ইন্টারেস্টিং ভিডিওতে আমরা জেনে নেব দিল্লির বিরুদ্ধে কোন দুই প্লেয়ার কেকেআরের হয়ে ডেবু করতে চলেছে। তা জানার জন্য পুরো ভিডিওটাকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। বন্ধুরা, পাঞ্জাব বনাম আরসিবি ম্যাচে রিয়েল ইলেভেন অ্যাপে তোমাদের জন্য একটি দারুণ অপরচুনিটি রয়েছে। এই ম্যাচে এখানে 50,000 টাকার ফ্রি গিভ অ্যাওয়ে রয়েছে, তাই ফ্রিতে গিভ অ্যাওয়ে জেতার জন্য এখনই জয়েন করো রিয়েল ইলেভেন অ্যাপে। এছাড়াও এখানে তোমরা ট্রেডিং করেও অনেক টাকা জিততে পারবে। যেমন পাঞ্জাব বনাম আরসিবি ম্যাচে এই ম্যাচটি কি পাঞ্জাব জিততে পারবে, বা এই ম্যাচে কি আরসিবি প্রথম ওভারে 7 রান করতে পারবে, এরকম প্রশ্নের হ্যাঁ বা নাতে উত্তর দিয়ে অনেক টাকা জিততে পারবে তোমরা এখানে। এটা হচ্ছে পাঞ্জাব বনাম আরসিবি ম্যাচে আমার ফ্যান্টাসি টিম। টসের পর এই টিমে আমি পরিবর্তন করতে পারি, অর্থাৎ এখানে সেকেন্ড ইনিংসেও খেলার সুযোগ রয়েছে। তাই নিচের ডেসক্রিপশান বক্সের লিঙ্ক রয়েছে, এখনই ডাউনলোড করো রিয়েল ইলেভেন। এই খেলাতে আর্থিক ঝুঁকির সম্ভাবনা রয়েছে এবং অভ্যাসে পরিণত হতে পারে, দয়া করে দায়িত্ব সহকারে এবং নিজের ঝুঁকিতে খেলুন। আজ আইপিএলের 28 নম্বর ম্যাচে মুখোমুখি হচ্ছে দিল্লি ক্যাপিটালস ও কলকাতা নাইট রাইডার্স টিম। আর এই ম্যাচে কেকেআরের হয়ে অভিষেক করতে পারে দুই প্লেয়ার, তারা হচ্ছে জেসন রয় ও ডেভিড উইজে। হ্যাঁ ফ্রেন্ডস, এদিন দিল্লির বিরুদ্ধে গুড়বাজের জায়গায় জেসন রয়কে খেলাতে চলেছে কলকাতার নাইট রাইডার্স টিম, এবং লকি ফার্গুসনের জায়গায় ডেভিড উইজেকে খেলানোর একটা পরিকল্পনা করছে কলকাতার নাইট রাইডার্সের টিম ম্যানেজমেন্ট। তবে এদিন কলকাতার নাইট রাইডার্সের হয়ে এই দুই প্লেয়ারকে আমরা প্লেইং ইলেভেনে অভিষেক করতে দেখতে পারি কেকেআরের হয়ে প্রথমবার আইপিএলে। লকি ফার্গুসন বল হাতে একেবারেই ফর্মে নেই, তাই এদিন তার জায়গায় ডেভিড ভিজাকে খেলাতে পারে কেকেআর, যে 4 ওভার বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়ের সুবিধাও দিতে পারে দলকে। এবং জেসন রয়, যে কিনা কলকাতার নাইট রাইডার্সের রিপ্লেসমেন্ট প্লেয়ার হিসেবে দলে যোগ দিয়েছে কেকেআরের সঙ্গে, তাই এদিন গুড়বাজের জায়গায় জেসন রয়কে দিল্লির বিরুদ্ধে খেলাতে চলেছে কলকাতার নাইট রাইডার্স টিম। সব মিলিয়ে দিল্লির বিরুদ্ধে কেকেআরের প্লেইং ইলেভেনে বড় পরিবর্তন দেখতে চলেছি আমরা, এবং সম্ভবত জেসন রয় ও ডেভিড ভিজা এই দুই প্লেয়ারকে আমরা প্লেইং ইলেভেনে খেলতে দেখতে পারি দিল্লির বিরুদ্ধে। সো ফ্রেন্ডস, তোমাদের কি মতামত, আজ দিল্লির বিরুদ্ধে জেসন রয় ও ডেভিড উইজেকে কি খেলানো উচিত কলকাতার নাইট রাইডার্স টিমের? তোমাদের কি মতামত এ বিষয়ে তা কমেন্ট বক্সে লিখে জানাও, এবং কেকেআরের ফ্যান হয়ে কেকেআরকে জয়ের ছন্দে ফিরতে দেখতে চাইলে ভিডিওটিকে করো লাইক। এবং আইপিএল ও কেকেআর সম্বন্ধে আরও ইন্টারেস্টিং খবর পাওয়ার জন্য চ্যানেলকে করো সাবস্ক্রাইব। ধন্যবাদ।